এখন থেকে প্রত্যেক নাগরিকের একটি নির্দিষ্ট নম্বর থাকবে, জন্মের সাথে সাথে এই নম্বর দেওয়া হবে, পরে তা দিয়ে ভোটার তালিকা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিবন্ধকের অফিস এই কার্যক্রম পরিচালনা করবে। মন্ত্রিসভায় এ বিষয়ে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অবশেষে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন সেবা কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন থেকে জন্মের সময় প্রত্যেক নাগরিককে সারা জীবনের জন্য অপরিবর্তনীয় একটি নম্বর দেওয়া হবে। 18 বছর হলে সেই নম্বর নিয়ে নির্বাচন কমিশন ভোটার তালিকা করবে। বর্তমানে যে জাতীয় পরিচয় নম্বর আছে তা নতুন তালিকার সাথে যোগ হবে। সুরক্ষা সেবা বিভাগ দ্বারা এটা পরিচালিত হবে। তাদের একটি সংক্রান্ত একটি অফিস থাকবে, সে অফিসে একজন নিবন্ধক থাকবেন এবং নিবন্ধকের মাধ্যমে এই কাজটি করা হবে। এবং এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে কোনো নাগরিক জন্মের পরপরই এই নাগরিক সনদ বা একটি নাম্বার তিনি পাওয়ার অধিকারী হবেন এবং এটি অপরিবর্তনীয় হবে। নাম্বারটা পেয়ে যাবেন তখন তাকে আর কোনো নাম্বার লাগবে না। এই নাম্বারটা দিয়ে আমরা একজন নাগরিককে চিহ্নিত করতে পারবো। এতে মানুষের ভোগান্তি দূর হবে এবং সহজে ভুল সমাধান করা যাবে বলে মনে করেন মন্ত্রী পরিষদ সচিব। ভোগান্তিগুলো দূর করার জন্যই আসলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তার অন্যতম কারণ হলো এই যে ভোগান্তিগুলো যাতে দূর হয়, এইখানে এই আইনের মধ্যে মানে কীভাবে এই এনআইডিতে কোনো ভুল থাকলে সেটি কীভাবে সংশোধন হবে সেগুলোকে সহজতর করার ব্যবস্থা নেওয়া হবে। যে পরিমাণ তাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী তার একটা অর্গানোগ্রাম তারা থাকবে। সেই এনআইডি সংক্রান্ত তথ্যাদি ওইখান থেকে ওইসব তথ্য দিয়ে আমাদের নতুন যে নিবন্ধক থাকবেন তার দপ্তরে এটি স্থানান্তরিত হবে। সংসদে পাশ হওয়ার সাথে সাথে এটি কার্যকর হবে না, সরকার যেদিন চাইবে সেদিন থেকে শুরু হবে এর কার্যক্রম। মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শেরপুর এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।